নাচো নাচো গো অঞ্জনা নাচো গো অঞ্জনা নাচো কোমর দুলাইয়া ও নাচো নাচো গো অঞ্জনা নাচো গো অঞ্জনা নাচো কোমর দুলাইয়া। জানি ভাই আপনি তো বড় পর্দা কাঁপিয়েছেন রীতিমতো, আপনার নৃত্য পরিচালনা করেছেন বিভিন্ন আর্টিস্টদের, আপনি নাচ শিখিয়েছেন, আপনিও নেচেছেন বড় পর্দায়, আপনার নাচে বড় পর্দা কেঁপেছে এবং দর্শকরা তুমুল হাততালি দিয়েছে, অনেক অনেক চমৎকার গানে আপনি লিপসিং করেছেন। তেমনি একটি গান আমার মনে পড়ছে, মধুমালতী ছায়াছবিতে নাচো নাচো গো অঞ্জনা নাচো গো খঞ্জনা, দুর্দান্ত গান সেটি। একটু শুনতে চাই আপনার নাচের পারফরমেন্স, নিজে যখন নাচ করতেন সেই স্মৃতিগুলো একটু শুনতে চাই। আসলে এই গানটা যখন করা হলো তখনই অঞ্জনা, তখন অঞ্জনা ছিল না, যদি অঞ্জনা থাকতো তো অঞ্জনাকে লুকাইতাম যে চল নাচো তুমি, তাহলে নাচো রে অঞ্জনা নাচো রে অঞ্জনা গান করতে পারতাম, কিন্তু তখন ওই গ্রুপ ডান্সেই আমাকে নাচ নাচো রে অঞ্জনা নাচো রে অঞ্জনা করতে হলো, সে গানই সুপারহিট। এবং তখনও আমরা অনেকে কিন্তু মনে করি যে বোধহয় না চিত্রনায়িকা অঞ্জনা ছিলেন আপনার সঙ্গে সেই ছবিতে, অঞ্জনা থাকলে ভালো হতো, কিন্তু আমাকে গ্রুপকেই তৈরি করতে হইছে অঞ্জনা। আপনি একাই নেচেছেন এবং আপনার সহশিল্পীরা ছিল? সহশিল্পীরা ছিল, গানই ওই ধরনের ছিল, আর এটা আমাদের গান লিখছিল আমরা গাছে মাসাল, হ্যাঁ গান লিখছিল যে স্পেশাল আমার জন্যই এ গান লিখলো, যে এটা গান সুপারহিট গান হবে এবং এটা জাভেদের উপরে গান আমি লিখবো, তো উনি গান লিখলো, আসলে এই গান সুপারহিট। কিন্তু নায়িকারা কিন্তু নাচ জানতো না, সেই আমলে নায়িকা পরবর্তী এককালের নায়িকারাও ববিতা শাবানা কবরী সুচরিতা অঞ্জু ঘোষ পর্যন্ত কেউ কিন্তু সেরকম নাচ জানতো না, আপনি কিন্তু প্রত্যেককে ধরে ধরে হাতে কলমে শিখিয়েছেন নাচ, এই গল্পটা একটু শুনতে চাই। সবাই আসলে তখন তো আসলে হিরোইনরা যতগুলি হিরোইনরা আসে সব ভালো ভালো ঘরের মেয়ে, ভালো ভালো ফ্যামিলির মেয়ে, সবকে হয়তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলে আসছে, নাচ শেখার তো কোনো প্রশ্নই ওঠে না, নাচ না শিখেই আসছে। তো তখন যখন আমরা ফিল্ম করলাম বা যার যার হিরোইনের সাথে কাজ করতাম, তো তখন তারা আগেই বলতো যে উস্তাদ আমরা তো নাচ জানি না, তো আমাকে একটু কষ্ট করতে হয়েছে যেন সবানাকেও আমাকে নাচের প্র্যাকটিস করাতে হয়েছে যখন আমার সাথে কাজ করছে, ববিতাকেও আমাকে প্র্যাকটিস করাতে হয়েছে, সুচরিতাকেও প্র্যাকটিস, মানে সবাইকে আমাকে নাচ। তার মানে আমাদের বাংলা চলচ্চিত্রের সমস্ত নায়িকারা আপনাকে শিখিয়েছে, অঞ্জুকেও সবানাকেও সুচরিতাকেও ববিতাকেও ইভেন আমাদের কবরী ম্যাডামকেও সবাইকে, কবরী ম্যাডামও আমার সাথে একটা ছবিতে হিরোইন ছিল, রক্ত শপথে হিরোইন ছিল, তো ওনাকেও আমি না শিখাইছি, সব হিরোইন আসলে সব নায়িকারা শিখাইনি আমি, নতুনকে, নতুন না জানতো, আর কি নাম না অঞ্জনাও ফোক নাচ জানতো কিন্তু ভালো নাচতো, নতুনও ভালো নাচতো, অঞ্জনাও ভালো নাচতো, ও আমাকে কমার্শিয়াল নাচ অঞ্জনাকে আমাকে একটু শিখিয়ে একটু কমার্শিয়াল নাচ আমি। আচ্ছা আপনি যে ছায়াছবিতে এত এত নাচ পরিচালনা করেছেন, কোরিওগ্রাফি করেছেন, হাতে কলমে তাদেরকে শিখিয়েছেন প্রত্যেক নায়িকাকে, তো আপনার কাছে সবচেয়ে মনোপুত হয়েছে কিংবা ভালো লেগেছে কোন নাচটি পরিচালনা করে, এই মুহূর্তে কোনো বিশেষ কোনো গানের কথা মনে পড়ছে আপনার? আসলে এটা বললে ঠিক হবে না, কারণ আমি যতগুলি গান তাদেরকে প্র্যাকটিস দিয়ে গান তাদেরকে পিকচারাইজেশন করেছি, আমি প্রত্যেকটা গানই হিট হয়েছে এবং প্রত্যেকটা গানেই হিরোইনরাই বরঞ্চ আমার যে ভালো নাচত, কেন আমি ওদেরকে ওদের দিকে খেয়াল রাখতাম বেশি, ওই আমার ভরসা থাকতো না, তো প্রত্যেকটা গানও গানই হিট হয়েছে, প্রত্যেকটা গানই ভালো হয়েছে এবং সব হিরোইনরাই ভালো করছে, ওদেরকে মনে হয়েছে যে ওরা নাচ জানে, এই যে নাচ এটাই আমার গর্ব। জাভেদ ভাই এই যে আপনি নাচ পরিচালনা করেছেন চলচ্চিত্রে, আপনি কোন বিষয়টা সবসময় মাথায় রাখতেন, এখনকার পরিচালকরা কি ধরনের নাচ করছে চলচ্চিত্রে, এইসব বিষয়গুলো একটু যদি সংক্ষেপে বলতেন? আমি একটা জিনিস সবসময় আমি
এটাকে আমি সবসময় খেয়াল রাখতাম যে ছবিতে নাচ কোন বলগার নাচ না হয়, নেকেট কোন নাচ না হয়। আর যে মেয়েরা কাজ করতো সব ভালো খানদানের, ভালো ফ্যামিলির মেয়েরা সবাই কাজ করছে, ফিল্মে কাজ করছে। সেটা ফিল্মে কাজ করা মানেই এটা না যে আমি গানটা হয়ে কাজ করব বা আমি খারাপ কোনো শট দিব না। আমি যখন গান করতাম তখন আমি খেয়াল রাখতাম যে তাদের কোনো খারাপ, তাদের ফ্যামিলি যেন আমাদের গান এসে দেখতে পারে, ফ্যামিলি যেন আমার ছবি দেখতে পারে। খুব আর্টিস্টিক ভাবে আপনি উপস্থাপন করতেন। আমি ফ্যামিলির জন্য ছবি করতাম, আমি ফ্যামিলির জন্য ছবি করেছি, কোনো খারাপ আমি কাজ করিনি, খারাপ নাচও আমি কাউকে করতে দেইনি। মানে যারা বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে ছবি দেখতে আসবে তারা যদি ওখানে খারাপ জিনিস দেখে তো তাদের উপরে একটা খারাপ এফেক্টটা আসবে না। যাইহোক আপনাদের সময় যে ছবিগুলো আমরা দেখতাম সেই ছবিতে একটা জিনিস খেয়াল করেছি, গানের কথা সুর সবগুলোর সাথে মিল রেখে আপনারা নাচ পরিচালনা করেন। স্বাভাবিক, কারণ নাচ যদি গানের 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 উপরে যদি নাচ না হয়, আপনি গান যাচ্ছে একদিকে আপনি নাচছেন একদিকে, সে গানটা কখনো তো পাবলিক পছন্দ করবে না। এবং পাবলিক পছন্দ করে কেন, যেহেতু সবাই মিলে, তখন তো বাচ্চাদেরকে নিয়ে বউ বাচ্চা সবাই মা বাবা সবাই মিলে ছবি দেখতো, তো এই রাত যায় যদি কোনো খারাপ জিনিস দেখে তাহলে সে তো ছবি দেখবে না, আমার ছবি সুপারহিট তো হতো কেন। ওই গল্পটা বলেন যে কথা অনুযায়ী যে নাচ আপনি কিভাবে করতেন, একটা এক্সাম্পল অনুযায়ী তুফান ছবির ওদের আপনি এটা গল্পটা বলেন। ও আচ্ছা, এ মনে কি আপনি এইসব থেকে জোগাড় করছেন যে পানি সাগরের পানি কতটুকু উঠবে? এটা হচ্ছে ছবি ছিল, আমি কিভাবে পরিচালনা করতাম এখান থেকে শুরু করেন। যেমন আমি আপনাদের একটা কথা বলি, তখন তুফান ছবির কথা বলি না, গান করতাম যখন তখন আমি এটা সবচেয়ে আগে এটা খেয়াল রাখতাম যে এই ছবি আমার ছবি ফ্যামিলি আসলে ছবি দেখতে, আমার ছবি যেন ফ্যামিলি খারাপ না কোনো জিনিস দেখে, যে ছবিকে বলে যে খারাপ বা এটা সেটা, এটা বুঝে আমি গান পিকচারাইজ করতাম। তো একটা ছবি ছিল তুফান ছবি, তুফান ছবিতে একটা গান ছিল ও দরিয়ার পানি তোর মতন জানি। তো আমি ডাইরেক্টরকে জিজ্ঞেস করলাম, অশোক ঘোষ ছিল ডাইরেক্টর, তো সে আমাকে বললো যে হ্যাঁ জাভেদ আছে আমার, তুমি আসো না। আমি বললাম যে আপনি গান লেখাইছেন তো আপনি ও দরিয়ার পানি তোর মতলব জানি এর কিছু চিন্তা করে লেখা নেই আপনি? ওই আমি জানি জাভেদ আছে, ও কি এর মতলব কি এটা আমি বুঝি না, কোয়া গেছে। তো আমি রাত্রে চিন্তা করতেছি বসে বসে যে কালকে গান বিশ্লেষ করবো সমানার উপরে, তো ও দরিয়ার পানি তোর মতলব জানি, তো পানি কি এমন করলো যে পেয়ে পড়তেছে যে ও দরিয়ার পানি তোর মতলব জানি। খুব চিন্তা করে 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 মাথায় মাথায় ঢুকতেছে না কি হলো, আমি বাথরুমে গেছি, তো কলটা ওই নিচের কল খুলে হাত ধুব ওটা না খুলে উপরের কলটা খুলে দিল, তো উপরে থেকে পানি ঘরঘর করে পানি পড়লো, আমি পানি থেকে সরে এলাম, কি হলো উপরে পানি পড়লো, আবার বাইরে এসে দিলাম। পাট করে আমার ব্রেন ঢুকলো যে পানিকে কিছু এমন করতে হবে যে আমার হিরোইন যেন বলতে পারে ও দরিয়ার পানি তোর মাত্র জানি। সকালে গেলাম, সকালে গান গান শুরু করলাম, গান যখন ওই লিরিকটা আসলো তখন সোহানাকে এখন পানিকে এমন কিছু করতে হবে যে সোহানা বলবে যে ও দরিয়ার পানি তোর মাত্র জানি। তো ওরে যে সমুদ্রের ঢেউ, সমুদ্রের মধ্যে গান ঢুকছে, সমুদ্রের ঢেউতে সামনে রেখে এখন ঢেউ আসবে সোহানার ওই পায়ে বাড়ি দিয়ে মানে শাড়িটা উল্টা ফেলবে, শাড়ি উল্টা ফেলবে, আমি তো সোহানা কি করছি, আমি হাঁটু পর্যন্ত সোহানার পায়ে আমি দড়ি বাঁধছি, দড়ি বেঁধে এ পা পর্যন্ত আমি তার দড়িটা বন্ধ করে দিলাম যেন এর উপরে যেন শাড়িটা না উঠে, কেন আমার ফ্যামিলি আসবে ছবি দেখতে, ও যদি সোহানাকে একটু ছবি দেখবে তারা ছবি দেখবে না, প্রশংসা তো হয় না। এই এই পর্যন্ত বেঁধে দেয়া, তারপরে সোহানা শীতের দিন আর সোহানা অকষ্ট করে দাঁড়িয়ে আছে, যখন ঢেউ আসে ও পাটা এরকম করে দেয়, আবার ঢেউ আসে পা একটু, এই করতে করতে ক্যামেরাম্যান বসে বসে সবাই আমরা আলাদা শীতের মধ্যে বসে বসে সবাই বসে যাও
উস্তাদ আপনি যে কম্পোজিশন করছেন, জবাব ছাড়া যে ঢেউ আসবে, শাড়ি উল্টাবে, কিন্তু ন্যাংটাও হবে না, অথচ এত সুন্দর গান, তারপরে একটা ঢেউ আসলো, এই সেবানাও এরকম পা করলো, এই পানিটা ঢেউ ঢেউ দিয়ে ওই শাড়িটা একটু উল্টে গেল, উল্টে গেল মানে এতটুকু উল্টাইলো, সেবানা টান দিয়ে ওই শাড়িটা ঢেকে দিল, আবার ঢেকে আবার তো জো দরিয়ার পানি তোর মতলব জানে, ক্র্যাম শুরু হয়ে যায়। আচ্ছা জাভেদ ভাই, এই মুহূর্তে যে বিষয়টা জানতে চাইবো, যে আপনার সহধর্মিনী তিনিও কিন্তু চিত্রনায়িকা ছিলেন আমাদের বাংলা চলচ্চিত্রে, ডলি চৌধুরী, তাই না? একসাথে অভিনয় করেছিলেন রাজিয়া সুলতানা ছায়াছবি থেকে এবং চন্দনদ্বীপের রাজকন্যা, এই ছায়াছবিতেও আপনারা দুজন একসাথে অভিনয় করেছিলেন। একটু শুনতে চাই আমাদের ভাবি আপনার সহধর্মিনী ডলি চৌধুরী, আমার বউ আবার বউ বলে মনে করবেন না যে প্রশংসা করছি, সে প্রশংসা করার মতোই মেয়ে, সে খুব সে টিভিতে অনেক নাটক করেছে, অনেক অ্যাওয়ার্ড পেয়েছে, সে অনেক অ্যাওয়ার্ড পেয়েছে, সে আপনি অনেক ভালো শিল্পী এবং অনেক ভালো ডান্সার ছিল, সে আপনার টিভিতে অনেক অনেকগুলি নাটকও করেছে এবং নাচেও সে অ্যাওয়ার্ড পেয়েছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এমনিও বহু অ্যাওয়ার্ড পেয়েছে সে। তারপর সে হিরোইন হয়ে আসলো আমার সাথে, এর আগেও বোধহয় একটা দুটো ছবি সে করেছে আমার সাথে, চারটা পাঁচটা পাঁচটা ছবি করেছে, খুব ভালো ছবি, ছবির নামও আপনি লিখছেন নাকি? হ্যাঁ, রাজিয়া সুলতানা এবং চন্দনদ্বীপের রাজকন্যা, এই দুটো ছবিতে একসাথে আমরা পেয়েছি, ডলি চৌধুরী এবং জাভেদ ভাই আপনাদের দুজনকে একসাথে। খুব ভালো অভিনেত্রী, খুব ভালো সে নাচ জানতো এবং আমার হাতে পড়ছে যখন গান পিকচারাইজ করছি, আমি গান পিকচারাইজ করছি, খুব ভালো করছে এবং সে খুবই ভালো শিল্পী, খুবই ভালো সে অভিনেত্রী, মানে তুলনা করা যায়। হ্যাঁ, আমরা দেখেছি ছায়াছবিতে, এত সুন্দর অভিনয় করত, এত সুন্দর নাচত। জাভেদ ভাই, এই মুহূর্তে আমরা ভাবি একটা আপনার সঙ্গে যে গানটি ছিল ছায়াছবিতে, সেই গানটা শ্রোতাদের শোনাতে চাই। অনেকে হয়তো জানে না, অনেকে হয়তো জানে না যে ডলি চৌধুরী আপনার সহধর্মিনী, আপনার বউ এবং আপনারা দুজনে একসাথে কয়েকটা ছবিতে অভিনয় করেছেন। এই মুহূর্তে শ্রোতাদের সেই গানটা শোনাতে চাই, যে ছায়াছবিতে আপনারা একসঙ্গে লিপসিং করেছিলেন, নেচেছিলেন, সেই গানটা, সুহাগ চাঁদ বদনী ধ্বনি, নাচও তো দেখি, নাচ দুজনে বড় পর্দা কাঁপিয়েছিলেন সেই সময়। তাহলে আমরা শ্রোতাদের শুনাই, তবে তার আগে একটা বিষয় জানতে চাই, এই নাচের আগে কি বিয়ে করেছিলেন নাকি এই ছবিটা হওয়ার পর বিয়ে করেছিলেন? নাচ গান সব শেষ হয়ে গেল, তখন আমরা চিন্তা করলাম যে না, এখন বিয়ে করে ফেলি, তারপর বিয়ে করেছে। এবং সে এমনই সে বিয়ে করলো, অনেক ছবির অফার ছিল, সে একটা ছবিও করে নিয়ে আসলো, আপনার ঘর বিয়ে হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা সেই ছবিতে চলে যাই, ছবির অফার ছিল। জাভেদ ভাই, আপনার অনুমতি নিয়ে আমরা চন্দনদ্বীপের রাজকন্যা ছায়াছবি থেকে ডলি চৌধুরী এবং আপনার লিপে সেই ডান্স পারফরমেন্স করেছিলেন সেই ছবিতে, সুহাগ চাঁদ বদনী ধ্বনি, নাচ তো দেখি, এই গানটিতে আমরা চলে যাই। শ্রদ্ধেয় ভাই, একটু জোরে তালি দিয়েন, নাচ নাচ দেখে গান শুনে পাবলিককে বলে দিলাম। সুহাগ চাঁদ বদনী ধ্বনি, নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। আজকে অনেক গল্প হলো, অনেক কথা শুনলাম, আপনার শ্রোতারা অনেক কিছু জানলো, আপনার অনেক পুরনো ছায়াছবির গান শুনলাম, তারাও শুনলো, আপনিও শুনলেন, অনেকদিন আগে আপনাকে ফিরিয়ে নিয়ে গেলাম, কেমন লাগলো আপনার? খুব ভালো লেগেছে, আর দর্শককে এর কাছে শ্রোতাদের কাছে আমার অনুরোধ, আপনারা গান দেখেন, গান কেমন লাগলো এটা আমাকে তো জানাতে পারবেন না, দোয়া করেন যেন আরো আপনাদের জন্য ভালো আমি গান করতে পারি, ভালো যেন কোনো ছবি ছবির মধ্যে আপনাদের জন্য গান করতে পারি, আবার এরকমই ইন্টারভিউ যদি হয় আর আমি যদি বলতে পারি আপনাদের কিছু, সে সুযোগ যেন আল্লাহ আমাকে দেয়, আপনাদের খিদমতে আনা, আমি আবার আসবো ইনশা। জাভেদ ভাই, আপনি তো এখনো পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করছেন, আমরা
আপনার জন্য শুভকামনা করছি যে আপনি আরো অনেক অনেক বছর বাংলা চলচ্চিত্রে বড় পর্দায় কাজ করেন। যদি তুমি আমি রই একসাথে।